এখন ডিজিটাল সিস্টেমে চলছে, যারা সেসার করছে অধিকাংশ মেয়েরা ডাক দিয়ে বলছে ডাক্তার সাহেব দাঁড়ান এখন কাটার দরকার নেই আমি একটু সেলফি তুলে নি। সেজার চলছে আর সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে যে আমার অমুক জিনিস হচ্ছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় ওরা অস্ত্রে ধার দেয়, কাজ হচ্ছে শুধু আসে ভালো বউ নিয়ে যাবে লোক, ওর বউ কেটে খুঁত করে দেবে। করার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা। আমার জাদু, আমার জাদু যে তুমি অকর্মা করে ফেলছো পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন চোখে দেখা দূরের কথা শুনিও নি যে কোন কুকুরের সিজার লেগেছে। কুকুরের কি বাচ্চা হয় না? একটা দুইটা না আটটা দশটা। ওর কি ভরসা আল্লাহর উপরে? ওর লাগে না আর আপনার। আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। আমার উপরে ভরসা যখন মানুষ ছেড়ে দেয় তখন আমি ওই দায়িত্বটা ওর উপরে দিয়ে দেই, তখন আর নিজে বের করতে পারে না, ডাক্তার দিয়ে কেটে বের করে। এখন ডিজিটাল সিস্টেমে চলছে, যারা সেসার করছে অধিকাংশ মেয়েরা ডাক দিয়ে বলছে ডাক্তার সাহেব দাঁড়ান এখন কাটার দরকার নেই আমি একটু সেলফি তুলে নি। সেসার চলছে আর সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে যে আমার অমুক জিনিস হচ্ছে, তুমি একটু কষ্ট করে জন্ম দাও, কিছু টের পাচ্ছে না মা হওয়ার যে কষ্ট এখন অধিকাংশ মেয়েরা আর টেরই পায় না, কথা বলে না কেন? এক ইনজেকশন মাথায় দিয়ে দেয় আর কিচ্ছু জানে না কি করছে আল্লাহ জানে। সম্মানিত মা বোনেরা এটাতে কিন্তু আপনি চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা আজ গবেষণা করে বিশেষ করে আমেরিকা চীন এ সমস্ত দেশে গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নরমালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে, যারা সিজার করে বাচ্চা দুনিয়া আনে ওদের অর্ধেক বয়স ওরা নিজেরাই নষ্ট করে ফেলে। যেদিন আপনি সিজার করবেন ওই দিন থেকে আপনি রোগী, হাফ রোগী অলরেডি হয়ে গেছেন, সারাটা জীবনের জন্য আপনি অকেজো, আপনি কোনো ভারো জিনিস তুলতে পারবেন না, তুলতে গেলে ওই কাঁটা জায়গায় একটা আবার যদি চাপ লাগে ওখান থেকে আবার আর একটা রোগ তৈরি হবে। এই জন্য অন্যান্য উন্নত দেশ থেকে এখন সিজার বাদ দেওয়া যায় কি করে ওরা চিন্তায় আছে, আর আমাদের দেশে ডাক্তাররা এখন সিজার করা যায় কি করে এই চিন্তায় আছে। সিজার করার সর্বশেষ নিয়ম হচ্ছে ডাক্তাররা বোর্ড বসাবে, একেবারে যখন পারবে না নরমালে তখন এরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিয়ে সর্বশেষ এইটা। আর আমরা এখন দেখি শুধু যদি অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় ওরা অস্ত্রে ধার দেয়, কাজ হচ্ছে শুধু আসে ভালো বউ নিয়ে যাবে লোক, ওর বউ কেটে খুঁত করে দেবে। আর এই সেজার করার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা। আমার জাদু, আমার জাদু যে তুমি অকর্মা করে ফেলছো সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে, অকেজ হয়ে যাচ্ছে, ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে অধিকাংশ সিজারিয়ান মহিলারা। কার কার বউ সিজার করেছে হাত তোলে তো? তিন চার সব নর্মাল চলছে আলহামদুলিল্লাহ। এই যাই হুজুর এখনো বিয়ে করিনি, হ্যাঁ সেজা হাত চলছে না মানে। সম্মানিত মা বোনেরা না এই সিস্টেম আস্তে আস্তে তুলে দেওয়া লাগবে। আলমে বোতমে পাঠিয়েছে কে? আল্লাহ বলেন আমি পাঠালাম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার, তুই নিজে দায়িত্ব নিচ্ছিস কোন কারণে? আমার উপরে যখন তোর ভরসা একেবারে শেষ হয়ে যায় আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন চোখে দেখা দূরের কথা শুনিও নি যে কোনো কুকুরের সিজার লেগেছে। কুকুরের কি বাচ্চা হয় না? একটা দুইটা না আটটা দশটা। ওর কি ভরসা আল্লাহর উপরে?
মেয়ে না ওই মেয়ের মা আর ওর বাপ ওদের সোল কাই না এদিকে যে আমার জীবন নষ্ট করে ফেলছে আমি নিচে নামতে পারলাম না তাই ঠিক ওই যে বুঝেছে সে না ভাই এটা বাদ দেওয়া লাগবে আপনি নরমাল চেষ্টা করেন না কেন মরে যায় যা দরকার একটা বিয়ে করব আমার বউ যদি শুনে ও তো আমার ভাত বন্ধ করে দেব এই ভেটি ভাই এগুলো ছাড়বা না এমনি ঝামেলা আছে সম্মানিত মা বোনেরা ইহুদি নারীরা চক্রান্ত চালাচ্ছে তমাম দুনিয়াতে ইহুদি নারীরা চক্রান্ত চালাচ্ছে তমাম দুনিয়াতে মুসলমান অমুসলমান সবার ভেতরে কিয়ামতের আগে যে দাজ্জালের আবির্ভাব হবে তার ভেতর আমি যে 10টা গুণ পেয়েছি তার ভেতর অন্যতম এই দাজ্জালের মিশন হবে পৃথিবীতে 7টা মেয়েদের উপরে কয়টা আর ইহুদি নারীদের মিশন দাজ্জালের ওই মিশনের সাথে মিলে গেছে আমি আজকে লিখে এনেছিলাম আমি নিজেবের আগে পড়েছিলাম কিন্তু এত বিস্তারিত পড়ি নাই আজকে দেখলাম এই 7টা গুণ যদি মেয়েদের ভেতরে থাকে ওই পরিবার থেকে আমার আল্লাহ শান্তি তুলে দেয় সম্মানিত মা বোন যারা এসেছেন একটু মিলান তো আপনার ভেতরে আছে কিনা দাজ্জালের মিশন কয়টা ইহুদি নারীদের হাতিয়ার মিশন আরো জোরে বলেন এই 7টা গুণ যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় ওই মহিলা হয় ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে আমাদের দেশে আছে কিনা দেখেন তো এক নম্বরে আন্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মেয়েদের মন সব সময় নিজের দিকে টানে বারবার স্বামীকে বলে যা করবা আমার জন্য করবা খরচ মাঝি করবা আমার জন্য এমনকি স্বামী যদি নিজের স্ত্রী বাদ দিয়ে তার মা বাবার জন্য বোনের জন্য ভাইয়ের জন্য খরচ করে তখন ওই স্ত্রী মন খারাপ করে এরকম চরিত্রের মহিলা দেশে নেই আপনার কিন্তু ইহুদিদের টার্গেটে পড়েছেন আপনি ইহুদি নারীদের গুণ এইটা আজ মুসলমান নারীদের ভেতরে এই গুণ ঢুকেছে শুধু নিজের জন্য খরচ করতে বলে অথচ ওই লোকটাকে 25-30 বছর পর্যন্ত প্রতিপালন করতে গিয়ে তার মায়ের তার বাবার তার ভাইয়ের তার বোনের যে শ্রম গেল তাদের জন্য এখন টাকা পয়সা একটু খরচ করবে করতে তো দেয় না আর মন খারাপ করে এরকম ছোট মনের বউ কার আছে দেখি হাত তোলেন একজন এ হাদিস আমি আর বলছি না দ্বিতীয় নম্বর দুই নম্বরে মান্নানা মান্নান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খোটা দেওয়া শুধু নিজের দাম বাড়ায় স্বামীকে মাঝে মাঝে যে কোনো বিষয় নিয়ে খোটা দেয় যদি কিছু হয় বলে তুমি আমারে চেনো এক কথা বলছে না সারাটা জীবন ঠিক আছে হঠাৎ যদি একটা কিছু কম হয়ে যায় তখন একবারে খোটা দিয়ে দেয় আল্লাহর নবী জানিয়েছেন যারা খোটা দেয় ওরা জান্নাত পাবে না এটা ইহুদি নারীদের গুণাবলী এ বাংলাদেশে এখনো মুসলিম নারীদের ভেতরে এটা ঢুকে পড়েছে এই এলাকা এখনো আসেনি তিন নম্বরে হান্নানা হান্নানা মানে কি স্বামীর খেদমত তারা তো করতে চাই না আর ও করতে বললে বলে আমারও করে দাও আপনি এই বাড়িতে আজকে রাতের বেলা যে বলবেন দেখো আমি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ক্লান্ত একটু পানি দাও বলবে পানি তো খাবা খাও আমার জন্য ঢেলে নিয়ে আসো স্বামীর খেদমতের আজ বাদ দিয়ে দিচ্ছে আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের হাদিস এখন বাংলাদেশের সাথে 100 ভাগ মিলিয়ে যাচ্ছে স্বামীর খেদমত করা দূরের কথা আর স্বামীকে দিয়ে খেদমত করাচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামীকে খুশি রাখার জন্য জায়েজের ভেতরে এমন কোন কাজ নেই আমি করি নাই আমি সব সময় চেষ্টা করতাম আমার স্বামী কি করে খুশি থাকে কারণ পৃথিবীর সবচাইতে বড় মেহমান আমার জন্য আমার স্বামী আর এখন আমাদের বউদের কাছে সবচাইতে বড় মেহমান হয়ে দাঁড়িয়েছে ওর দুলা ভাই আপনি দেখবেন সুন্দর সুন্দর পোশাক আশাক এরপরে সুন্দর শাড়ি পরবে
শরীরের সুগন্ধি যুক্ত করে সুন্দর একটা কাপড় বিছিয়েছে বেডশিট বিছিয়েছে জিজ্ঞাসা করবেন কি গো আজকে এত সুন্দর বলে বোঝো না আজকে মানুষ আসবে আমি কি মানুষ না ওর কাছে এখন আমি মানুষই না ওর কাছে যত মানুষ হচ্ছে ওর আত্মীয় স্বজন এটা ইহুদি মহিলাদের গোনাবলি দাজ্জালের হাতিয়ার এটা বাংলাদেশে এই হাতিয়ার এখন আছে না নেই চার নম্বরে কান্না না অহংকার প্রদর্শন করা নিজেকে বড় মনে করা আমার সেনো আমার বাবা কিন্তু এই আমার ভাই এই আমার ভাই অমুক অফিসার আমার বিয়ে করে তোমার সংসার চলছে না খেয়ে মরতে আমার মনে হয় বেশি বলে ফেললাম পাঁচ নম্বরে হাত দাপ স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না এখন একটা শপ করে একটা শাড়ি কিনে নিয়ে যাবেন বলবেন শাড়ি পাশের বাড়ি দেখো না আপনার স্বামী যাই দিক না কেন যদি দুই টাকার জিনিস হয় স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে সব স্বামীর মন মানুষের কাছে কিন্তু এক না অনেক স্বামী চায় যে তার স্ত্রী একটু সাজগোজ করে থাক কিন্তু অনেক মহিলা মনে করে না এটা দুনিয়ার কাজ কি দরকার আপনি জান্নাত পাবেন না কারণ আপনার স্বামী যেটা চায় ওইটা আপনাকে করা লাগবে যদি জায়েজ হয় আপনার স্বামী যদি চায় যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকবেন কোনো অসুবিধা নেই থাকবেন অসুবিধা আপনার স্বামী যদি চায় বুকে আপনার ওড়না দেওয়ার দরকার নেই কোনো দরকার নেই দরকার বুকে কিছুই দেবেন না স্বামী যদি চায় মাথার চুল দেখতে আপনি আরো চুল উলঙ্গ করে রাখবেন কারণ যেই মহিলা তার স্বামীর সামনে যত চুল বের করে থাকবে ও যতগুলো চুল ওর স্বামী দেখবে অতগুলো সওয়াব পাবে ওরা চুলে শ্যাম্পু করে বেরও করে পাবলিকের দিকে সম্মানিত মা বোনেরা আপনার স্বামীর পছন্দের গুরুত্ব আপনাকে দেওয়া লাগবে ও যতটুকু যা পছন্দ করে যদি জায়েজের ভেতরে হয় ওইটাই আপনাকে পছন্দ করা লাগবে এরপরে ছয় নম্বরে সাদাক নিজের স্ত্রীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া নিজের স্বামীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া এরকম মহিলা এখন দেশে ভরে যাচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে দুইজন কলিগ আমরা মনে করেন কাজ করি এক জায়গায় উনি বাম হাতের ইনকাম করে কিন্তু না আমি করি উনি করে না কথা বুঝতেছেন বারবার স্ত্রী খোটা দেয় কি গো চাকরি তো দুইজনে একই করো ওর দেখো না দুইটা ফ্ল্যাট হয়ে গেল তুমি কি করো তোমার সংসারে চলে না স্বামীকে আরো হালালের প্রতি থাকার জন্য উৎসাহ দেবে কি না আর হারাম পথ বেছে নেওয়ার জন্য উৎসাহ দেয় এটা হচ্ছে ইহুদি মহিলাদের চরিত্র আমার মনে হয় একটু না ঠিক হ্যাঁ মহিলারা তো কালকে নালিশ দেবে হুজুর জানো জীবনের নাশ ছয় নাম্বারটা সাত নাম্বারটা একটু কঠিন এটা বললে আবার সমস্যা হয়ে দাঁড়ায় কিনা আল্লাহ ভালো জানে সাত নাম্বার আল্লাহর নবী বলেন বাররাক এটা নেই এটা বলবো বাররাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর গায়ে হাত তোলা এই বাংলাদেশে এখন ভরে যাচ্ছে অধিকাংশ মহিলা তার স্বামীর গায়ে হাত তোলে সে দিনে হোক আর রাতে হোক বর হাতে মার খেয়েছেন কারা হাত করেন তো না এখানে আছে বাররাকা আছে না এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে মার খেয়েছে আবু জেহেল ও বিয়ের পর দিন থেকে প্রতিদিন সকাল বেলায় থাপ্পড় খেত আবু জেহেল মার খাওয়ার পেছনে কারণ দুইটা বলবো এক নাম্বার আবু জেহেলের স্ত্রীর কাছে মার খেয়েছে কারণ বিয়ের দিন যৌতুক নিয়েছিল এখানে যারা বিয়েতে যৌতুক নিয়েছে ওরা বর কাছে অসহায় ওরা মার খায় কিন্তু বলবে না তাই দ্বিতীয় নম্বরে ও যৌন অক্ষম ছিল এই জন্য মাঝে মাঝে এবারে ধরে পিটাইতো এখানে ওই দুইটা গঞ্জাদের ভেতরে আছে বিয়ের সময় যারা যৌতুক নিয়েছে ওরা কিন্তু বিক্রি হয়ে গেছে গরুর মতো তো মার খাবে না খাবে কি
আপনি চেয়ারম্যানের কাছে যে জিজ্ঞাসা করবেন এই যে আজকের সরুজ ভাই এসেছে ওনারা জিজ্ঞাসা করেন ভাই আপনার কাছে কি কোনো বিচার যায় বউ মানুষকে মারে বলে আসে না মানে প্রতিদিন বিচার আসে যে অমকের বউ আমার ধরে মেরেছে এই যে স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি নারীদের স্বভাব আমার তো যে সাতটা হাদিসের বাণী পড়লাম এই সাতটা এখন মুসলমান মেয়েদের ভেতরেই পাওয়া যাচ্ছে ইহুদিরা জান্নাতে যাবে মানে এই সাতটা গুণ যাদের ভেতরে আছে ওরা যদি পরিবর্তন না হয় জান্নাতে যাবে এখানে মেয়ের মারা যারা এসেছেন আপনার মেয়েকে অশান্তিতে রাখার জন্য আপনি দায়ী বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে যখন বিবাহ দেন ডাক দিয়ে বললেন মা ফাতেমা সাবধান এতদিন তুমি আমার বাড়িতে ছিলে যা কিছু আবদার করেছিলে আমি অন্তত যতটুকু পেরেছি দিয়েছি কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম সাবধান আমার আলী যেন তোমার আচরণে ব্যবহারে কষ্ট না পায় হয়তো দুনিয়ায় তোমাকে আরামে খেতে দিতে পড়তে দিতে পারবে না কিন্তু সুখ দিতে ভুল করবে না এই পৃথিবীতে আমি আলীর হাতে তোমার এমনি তুলে দেইনি অবশ্যই তোমাকে আমি চিন্তা ভাবনা করে তুলে দিয়েছি হয়তো খাবারের পরনের কম হলেও তোমাকে সুখে শান্তিতে রাখতে আমার আলী চেষ্টা কম চালাবে না আমার হাতের গড়া সন্তান এটা সাবধান কোনদিন যেন আমার আলীর মনে দুঃখ না হয় যদি তোমার আচরণে দুঃখ পেয়ে আলী মন খারাপ করে থাকে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও আমি নবী বলছি তোমার বাবা তোমার জানাজায় আমি আসব না আজ বাংলাদেশের বাবারা যদি এরকম একটু ভয় দেখাতো তে আমাদের পরিবারে আমার মনে হয় কিছু না কিছু শান্তি আসতো ভয় দেখানো দূরের কথা আরো সাহস দেয় বিয়ের দিন বাবা মেয়েকে তুলে দিচ্ছে আমার হাতে তুলে দিয়ে বলছে যে আমার আদরের মেয়ে তুলে দিলাম ও মা তুই যা কোনো অসুবিধা নেই কিছু যদি হয় চলে আসবি অন্য জায়গায় বিয়ে দেব ওই মেয়ের সাহস বাড়বে না কমবে আবার বলে হুজুর কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন এটা হাদিস না আমি বানিয়ে বললাম তা আপনি তো নবীজির কাছ থেকে শিক্ষা নেবেন বিশ্ব নবী নিজে আল্লাহর নবী নিজে যদি মেয়েকে বিবাহ দেওয়ার সময় এই কথা বলতে পারে তা আপনার কি হয়েছে বলেন বলেন আপনার কি হয়েছে আপনি কি নবীর চাইতে বড় বাবা হয়ে গেছেন না